নমস্কার, 7-11 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভার সামনে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সবুজায়নের লক্ষ্যে পানিহাটি পৌরসভার তরফে পানিহাটি পৌরাঞ্চলের সমস্ত ক্লাব সংগঠন এবং সকল ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের সাক্ষী থাকলাম। আরো অনেক ক্লাব এখানে আছেন, আমরা সকলকে যাব, বিধায়ককে অনুরোধ করবো, বিধায়ককে অনুরোধ করবো। এবং প্রিয় সাহেব আছেন আমাদের এমপি পাওয়ান বিধায়ক এখানে দেওয়া হলো বিধায়কের হাত দিয়ে এবং আমাদের আধিকারিকদের হাত দিয়ে ক্লাবের দ্বারা এসছেন এবং স্কুলের দ্বারা এসছেন। তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু দাঁড়াবেন, প্রচুর গাছ রয়ে গেছে, আপনারা দ্রুত সেই গাছ কিনে নেবেন। এবং বিধায়ক এখানে প্রতীক্ষিত হচ্ছে কিছু গাছের যে স্টক রয়েছে তাতে সবাইকে 20-25টা করে মিনিমাম 25টা করে দেওয়া হবে। গাছ প্রচুর রয়েছে, তো সবাই ওপাশে গিয়ে তাদেরকে গাছগুলো নিয়ে যাবে। এবার এর আগের অনুষ্ঠানে যেখানে বিধায়ক এবং পৌরসভার নেতাদের সঙ্গে কর্ণধার এখানে এসেছেন, তার হাতে গাছের চারা তুলে দিচ্ছেন প্রবীণ মজুমদার এবং কাঞ্চন মুখার্জি। সবাইকে পাবো তাহলে চারা তুলে দিচ্ছেন বিধায়ক নির্মল ঘোষ। পৌর মাতা শ্রাবন্তী রায়ের হাতে চারা তুলে দিচ্ছেন বিধায়ক নির্মল ঘোষ। 12 নম্বর ওয়ার্ডের পৌর মাতা সিআইসি শুক্লা বিশ্বাস মান্নার হাতে চারা তুলে দিচ্ছেন বিধায়ক নির্মল ঘোষ এবং আমাদের গৌরাঙ্গ দাস সম্পাদক পৌরসভা। মানিক স্মৃতি সংঘের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন আমাদের পৌরসভার ফিনান্স অফিসার, চারা তুলে দিচ্ছেন। কোথায় মানিক সংঘ, কোথায় তারক ঠাকুর মানিক সংঘের ঘুরে ঘুরে গিয়ান, হ্যাঁ প্রবীণ মজুমদার এবং আমাদের এফও দুজনেই তুলে দিচ্ছেন। নাও নাও ঠিক আছে মানিক সংঘ ঠিক আছে আপনারাও তো আচ্ছা। প্রবীণ মজুমদার হাতে চারা তুলে দিচ্ছেন বিধায়ক নির্মল ঘোষের হাত থেকে প্রবীণ মজুমদার বলছেন আমি চারা নেব। ঠিক আছে, আমরা তাই চাইছি। আমাদের পৌর কর্মচারী বৃন্দের কাছে অনুরোধ, যারা আছে চঞ্চল অমরনাথ, যারা এখানে যে সমস্ত প্রভাব এসছে তাদের হাতে তোমরা বৃদ্ধি, যারা এসছে তাদের হাতে চুমক তুলে, যারা এরা এসছেন তাদের হাতে চড়াগুলো তুলে দাও। আপনারা দেখতে পাচ্ছেন গোটা পানিহাটি পৌরসভা পৌর কর্মীরা উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, যার হাত ধরে যিনি প্রত্যেকটি ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ ক্লাব সংগঠনের হাতে দিচ্ছেন। আমরা কথা বলি এর আগে বৃক্ষরোপণ হয়েছিল, আজকের এই সুন্দর দিনে বিধায়ক সেই গাছের পরিচর্যা করছেন এবং সকলকে অনুরোধ করবো বিধায়কের সাথে আপনারা হাত মিলিয়ে এই সুন্দর সমীকরণের সাক্ষী হয়ে থাকুন। চলে আসো চলে আসো
তারা তুলে দিচ্ছে মাদক মন্দির হাতে। তিনি প্রত্যেক বছরই গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশকে আরো সুন্দর করে তুলুন। মানুষ আজকে যে গ্লোবাল ওয়ার্মিং এ পড়েছে, সেই গ্লোবাল ওয়ার্মিং থেকে মানুষকে বাঁচতে গেলে একটি পথ, যত বেশি গাছ লাগানো যাবে তত বেশি পরিবেশ সুন্দর হবে, মানুষের যে অক্সিজেন প্রয়োজন সেটাও আছে। তার জন্যে আজকে পানিহাটিতে আমি গাছ নিয়ে এসে পৌরসভার পৌর কাউন্সিলরদের সঙ্গে করে নিয়ে পৌরসভার সঙ্গে সঙ্গে করে নিয়ে আজকে পানিহাটির সমস্ত ক্লাব, স্কুল, কলেজ এবং পৌরসভা পৌর প্রতিনিধিরা তারা উদ্যোগ নিয়ে এখন এই গাছগুলোকে তারা লাগাবে এবং আরও বিষয় এই আগস্টের মধ্যেই আরও 2-3 হাজার গাছ আমি নিয়ে আসবো, যাতে সবাই সব এলাকায় যাতে মানুষ এই গাছ এবার লাগাবে। আমার টার্গেট 5,000 গাছকে এবার লাগানো, আজকে 2,000 দিয়ে শুরু করা হলো, মোট 5,000 গাছ আমরা লাগাবো। না, লাগাবার মাটি প্রচুর রয়েছে, কংক্রিট যেমন রয়েছে মাটিও রয়েছে, এটা লাগাতে হবে মাটিতে। এবং অনেকে টব ব্যবহার করে, এই যেগুলো ছোট ধরনের গাছ আছে সেগুলো টবে করবে, আর বেশিরভাগ গাছগুলোকে মাটিতে, মাটির অভাব নেই। বড় বড় ক্লাবগুলো তাদের বিরাট জায়গা রয়েছে, তারা সবাই সমস্যা যা আছে সমস্ত সমস্যাকেই আমরা একসঙ্গে বসে পূর্ব কমিটি, পুলিশ কমিশনার, কাউন্সিলর, ক্লাবের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমস্ত কর্মকর্তাদের নিয়ে, বিশেষ করে কাউন্সিলর সম্পর্ক সম্পর্কে নিয়ে আমরা যা কিছু মানুষের সমস্যা আছে সেটা পুজোর মধ্যে আমরা যাতে একসঙ্গে একভাবে সকলকে এই শারদোৎসবকে যাতে আরও সবাই মিলে আমরা একটু সুন্দর করে তুলতে পারি, আনন্দদায়ক করে তুলতে পারি এবং প্রত্যেকটি মানুষ যাতে আনন্দ পায় তার ব্যবস্থা। রাস্তার সমস্যা কাজ শুরু হয়ে যাবে, কিছু রাস্তা যেগুলো বেহাল অবস্থা কাজ শুরু হয়ে যাবে, বর্ষা চলছে বলে একটু ঢিলে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। আমরা কথা বললাম পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন চারা গাছ বিলি হচ্ছে এবং আজকে পানিহাটির বিধায়কের উদ্যোগে পানিহাটি পৌরাঞ্চলের বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন স্কুল, বিভিন্ন পৌর প্রতিনিধিদের তারা নিজেদের অঞ্চলে যাতে চারা গাছ লাগান সেজন্য প্রত্যেকের হাতে চারা গাছ তুলে দেওয়া হলো, বিভিন্ন ধরনের গাছ তুলে দেওয়া হলো। সেটা হচ্ছে একেবারেই সবুজায়নের লক্ষ্যে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে, অনেকেই তাদের নিজের পছন্দ মতো গাছ নিয়ে যাচ্ছে। আমি দেখে আসবো, এই যে তুমি নাও, সবাই নাও, তুমি দেখবো গাছ লাগিয়েছো কিনা, বেঁচে আছে কিনা। শুধুমাত্র হাতে গাছ তুলে দিয়েই তিনি গাছ লাগাতে বলেননি, পাশাপাশি তিনি এমন বার্তাও দিলেন যে যারা যারা গাছ নিচ্ছেন প্রত্যেকে সেই গাছ লাগাবেন এবং সেই গাছ যাতে বাঁচে এবং দীর্ঘদিন পর সেই গাছ যাতে বৃদ্ধি পায় এবং তাকে যত্ন করা হয় সেদিকে নজর দিতে সতর্ক করে দিলেন বিধায়ক। আপনারা দেখতে পাচ্ছেন গাছ নেওয়ার জন্য সকলেই খুব আগ্রহী। আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির বিভিন্ন পৌর ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। প্রত্যেক পৌর প্রতিনিধির হাতেও আপনারা দেখলেন বিধায়ক গাছ তুলে দিলেন। আজ 2,000 চারা গাছ বিতরণ হলো, আগামী দিনে আরো 5,000 চারা গাছ বিতরণ হবে এমনটাই জানালেন বিধায়ক নির্মল ঘোষ।
এবং এই মুহূর্তে এই চারা গাছ বিতরণ উপলক্ষে পানিহাটি পৌরসভা চত্বরে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমরা কথা বলবো বিভিন্ন ক্লাব সংগঠন যাদের হাতে তুলে দিল গাছগুলি। আমরা একটু উনি গাছ পেয়েছেন নেতাজি সংঘ আজকে বিধায়কের হাত থেকে গাছ নিলেন, তিনি কিন্তু শর্ত দিয়েছেন গাছ থেকে বাঁচাতে হবে, বড় করে তুলতে হবে। কেমন লাগছে, কি বলবেন এই গাছ চারা গাছ? বিধায়কের যে একটা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় উনি যে উদ্যোগটা নিয়েছেন সত্যি খুব প্রশংসনীয়, এবং অবশ্যই আমরা এই গাছকে প্রতিপালন করার চেষ্টা করবো, বড় করব। এবং আমরা প্রত্যেকটা ক্লাব যদি আমাদের নিজের এলাকাটাকে সবুজায়ন করতে পারি, আশা রাখি পুরো পানিহাটি সবুজে সবুজ হয়ে উঠবে। এই যে চারা গাছ, এগুলো তো শিশুদের মধ্যেও বার্তা দেবেন যাতে গাছটাকে তারা বাঁচায়? যাবে অবশ্যই, আমাদের যারা সদস্য এবং প্রত্যেকটা অধিবাসী বিজেপির আমরা এই বার্তা দিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা গাছকে রক্ষা করতে হবে, রক্ষা করে আমাদের এলাকাটাকে আমাদের সুবিধান করতে হবে। তাছাড়া আমাদের মাঠের পাশে আমাদের জায়গা আছে, মাঠের পাশে মাটি রয়েছে। হ্যাঁ অবশ্যই মাটি রয়েছে, মাঠের পাশে আমাদের অনেক জায়গা রয়েছে, ওখানে আমরা গাছ লাগাবো। আমার নাম দেবাশিস দত্ত। আমরা আরো কথা বলবো, আরো বিভিন্ন ক্লাব সংগঠনের সাথে কথা বলবো, ওখানে গাছ বিলি হচ্ছে। সকলেরই হাতেই গাছ, সকলেই গাছ নিতে আগ্রহী, তবে এই শর্তটা পালন করতেই হবে যে গাছ নিলেই হলো না, সেই গাছটাকে তো লাগাতে হবেই, সেই গাছটাকে পরম যত্নে বড় করে তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছি এক গাড়ি গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ এখানেও বেশ গাছ নেবার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, এখানে প্রচুর গাছ আছে। মহিলারা গাছ নিতে আগ্রহী। হাতে তো দেখছি দুটো গাছ, আরো ভালো গাছ, আরো যদি ভালো ভালো পাই সব নেবো, ভালো ভালো গাছ পাই সব গাছই নেবো, নেওয়ার চেষ্টা আছে, যে কটা নেওয়া যায়, মানে তাতে প্রচুর জমির দরকার হবে এত সব গাছ লাগাতে গেলে। কেমন লাগছে চারা গাছ উপহার পেয়ে? ভীষণ ভালো লাগছে, মানে হয়তো এই চারা গাছগুলো আমাদের জীবদ্দশায় কতটা বড় হবে জানি না, তবে আমাদের সন্তানদের জন্য যদি রেখে যেতে পারি, আগামী প্রজন্মের জন্য যদি একটা সুন্দর একটা অক্সিজেনের পরিবেশ রেখে যেতে পারি, সেই চেষ্টাই করছি, মানে আমাদের বড় সবাই সেই চেষ্টাই করছে এবং আমরা সবাই। তবে একটা শর্ত আছে, গাছটাকে বাঁচাতে হবে এবং পরম যত্নে তাকে বড় করে তুলতে। অবশ্যই, সেজন্যই তো বললাম যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানে সবুজ পৃথিবী উপহার দিতে চাইছি। সঙ্গীতা রায়, আমি আগরপাড়া 8 নম্বর ওয়ার্ড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গাছ নিতে আগ্রহী, এখানেও রয়েছে প্রচুর গাছ। গোটা পৌরসভা চত্বর জুড়ে পৌর প্রতিনিধি সহ বিভিন্ন ক্লাব সংগঠন এমনকি পানিহাটি পৌরাঞ্চলের বাসিন্দাদের উপস্থিতি আজকে গাছ নেবার জন্য। আমরা দেখতে পাই যে কংক্রিটের জঙ্গলে ছেয়ে গেলেও বর্তমানে যে ফ্ল্যাটের ব্যালকনিতেও টবে করে গাছ লাগাচ্ছেন গাছপ্রেমী মানুষেরা, তেমন দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাই, এবং গাছপ্রেমী মানুষেরও কিন্তু অভাব নেই। তাই আজকে প্রায় 2000 গাছ বিলির উদ্দেশ্যে গোটা পানিহাটি পৌরাঞ্চল জুড়ে সবুজায়নের উদ্দেশ্যে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উদ্যোগে এই চারা গাছ বিলি কর্মসূচি পালন হলো পানিহাটি পৌরসভা চত্বরেই, যেখান থেকে বিভিন্ন ধরনের গাছ কিন্তু বিলি করলেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ এখনো রয়েছে এবং সবাই সেই গাছ নিতে আগ্রহী। আচ্ছা দাদা, কি কি গাছ আছে, কি কি গাছ আছে? বেশ কিছু
একটাও থাকতো না, ফুলের গাছও আছে, তবে এই গাছগুলো একটাই শর্ত, এই গাছগুলোকে কিন্তু শুধু হাতে করে নিয়ে গেলেই হবে না, আবার যেখানে সেখানে লাগিয়ে রাখলেই হবে না, গাছগুলোকে নিয়মিত তার প্রয়োজনীয় জল সার রোদ সমস্ত কিছু দিয়ে তাকে বড় করে তুলতে হবে, এবং ভবিষ্যতে গাছটি যাতে যেখানে লাগে যে প্রতিদিন যাতে পরিচর্যা করা হয় এবং বড় করে তোলা হয় সেদিকেও কিন্তু নজর রাখবেন বিধায়ক, এমনটাই তিনি জানালেন এবং সে বিষয়ে প্রত্যেককে সতর্ক করলেন। আপনারা দেখতে পাচ্ছেন কানিয়াটি পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, তারাও কিন্তু হাতে গাছ তুলে নিচ্ছেন এবং তারাও তাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গা সাধারণ মানুষের হাতেও তুলে দেবেন এবং নিজেরাও গাছ লাগাতে উদ্যোগী হবেন। যতগুলো ইচ্ছা খেয়ে নে, পৌর মাতা এবং সিআইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, দুহাতে দুটো গাছ, এটা কি শুধুমাত্র আপনার জন্য না, বিলিও করছে, বিলিও করছি। আজকে সকালবেলাও আমাদের ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে শরৎপল্লী অঞ্চলে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি, কেন বন মহোৎসব যে অনুষ্ঠান সূচনা হয়েছে তার শেষ লগ্নে আমরা মনে করি পুরো শ্রাবণ মাস ধরে শুধু কোনো সংস্থা নয়, শুধু স্কুল নয়, কোনো পৌরসভা শুধু নয়, প্রতিটি ব্যক্তিগতভাবে এই রকম একটা কর্মসূচি নিতে হবে, প্রতিটা ব্যক্তির এই একটা সচেতনতা আনতে হবে যে গাছ লাগাতে হবে, কারণ আমরা বিগত 2 বছর ধরে দেখে যাচ্ছি যে কিভাবে তাপদাহ আমাদের গ্রাস করছে, আগামী দিন পরিবেশ আমাদের কত তলানিতে চলে যাচ্ছে, যে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব, সেই দিকে লক্ষ্য রেখে ভূস্তরে জলস্তর ঠিক রাখার জন্য এবং আমাদের পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য অবশ্যই প্রত্যেককে এগিয়ে আসতে হবে এই বিষয়ে। একটা কথা মানে যেটা রয়েছে, গাছ শুধু তুলে দিলেই হবে না, গাছটা পুঁতলেও হবে না, সেটাকে নিয়মিত পরিচর্যা করে গাছটাকে বাঁচাতে হবে, বড় করে তুলতে হবে। বিধায়ক সাহেব সামনে তেমন সতর্কবার্তা দিয়ে সেদিকে কি নজর রাখা হবে? একদম, প্রতিটা ওয়ার্ডে তো পৌরমাতা পৌরপিতাগণ রয়েছে, তৎসহ যে আমাদের ওয়ার্ড লেবাররা রয়েছে এবং যার বাড়ির সামনে আমরা গাছটা লাগাচ্ছি, যে ক্লাবে সংগঠনের মধ্যে গাছটা লাগাচ্ছি, যে স্কুলের প্রাঙ্গণে আমরা গাছটা লাগাচ্ছি, সেখানে কিন্তু সেই স্কুলের বা সেই ক্লাব কমিটিকে সেই ব্যক্তিগত মানুষের বাড়ির সামনে যে গাছটা লাগাচ্ছি তাদেরও দেখভাল করার জন্য আমরা সচেতন করছি যে আপনারা দেখে রাখবেন একটু, আমরা তো দেখবো তার সাথে সাথে আপনারা একটু পরিচর্যা করবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা সিআইসি পৌর প্রধান পরিষদ সদস্য শুক্লা বিশ্বাস মান্নার সঙ্গে, তিনিও কিন্তু একই বার্তা দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ, আমার আশেপাশে রয়েছে প্রচুর গাছ বিতরণ হলো, নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে, তবে যে আনন্দ করে সকলে গাছগুলো নিচ্ছেন ঠিক তেমন আনন্দ করেই বাড়ির একেবারে ছোট সদস্যকে সঙ্গে নিয়ে সেই গাছটিকে রোপণ করে প্রতিদিন সেই গাছটিকে জল সার এবং তার প্রয়োজনীয় সূর্যালোক সমস্ত কিছু দিয়ে তাকে কিন্তু ধীরে ধীরে পরম যত্নে বড় করে তুলতে হবে, যাতে একটা সময় পর 6 মাস কিংবা 1 বছর পর সেই গাছটি যে বড় হয়েছে তেমনটাও কিন্তু নজর রাখবেন পৌর প্রতিনিধিরা, এমনটাই সতর্কবার্তা দিয়েছেন বিধায়ক সাহেব এবং পৌর প্রতিনিধিরা। শুধুমাত্র গাছ পুঁতলেই হলো না, সেটাকে যদি না বড় করা হয় তাহলে এই যে সবুজায়নের লক্ষ্য, এই যে উষ্ণায়নের পথে আমাদের যে এতটা গ্লোবাল ওয়ার্মিং হয়ে চলেছে, প্রবল সমস্যা গোটা পৃথিবী জুড়ে, সেটার একমাত্র সমাধান হলো গাছ লাগান, প্রাণ বাঁচান।
সেই গাছটা কিন্তু লাগানোর উদ্দেশ্য তখনই সফল হবে, এমনটা বার্তাও দিয়েছেন বিধায়ক। আরো প্রচুর গাছ বেরি হবে, মোট 5000 গাছ বেরি হবে আগামী দিনে। আমরা নজর রাখবো সেই খবরের দিকে, ততক্ষণ আপনারা নজর রাখুন 7-11 নিউজ নেটওয়ার্কের পর্দায়। বিভিন্ন খবরের আপডেট কিন্তু আমরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে তুলে ধরছি। 7-11 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পানিহাটি পৌরসভা থেকে শ্যামল পাল, গৌতমী নাথের রিপোর্ট, 7-11 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।